আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি। আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়। ভিউয়ার্স, আমরা মশলা হিসেবে যেই মেথি ব্যবহার করি সেটা দিয়েই ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেক সময় যেই মশলা হিসেবে যে মেথিটা ব্যবহার করা হয় এটাকে ইংরেজি নাম হলো ফেনিগ্রিক। তো এটা বিভিন্ন মশলার কাজে ব্যবহার করা হয় বা অনেক সময় মেডিসিন হিসেবে অনেক শাস্ত্রে ব্যবহার করা হয়। সো এটা আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করে খুব সহজেই এটার ডায়াবেটিস সমস্যাটা থেকে অনেকটাই পরিত্রাণ লাভ করতে পারেন। আপনারা খুব তাড়াতাড়ি এটাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন উইথ আওয়ার মেডিসিন। তো প্রসেসটা আমি বলে দিই। প্রসেসটা হলো এক চা চামচ মেথি দানা এক গ্লাস পানির সাথে সারারাত্র ভিজাতে হবে। যদি পসিবল হয় তাহলে কুসুম গরম পানিতে ভিজালে সবচেয়ে ভালো। এক চা চামচ মেথি দানা এক গ্লাস পানির সাথে সারারাত্র ভিজবে, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে পানিটা খেয়ে নিতে হবে। জাস্ট এই প্রসেসটা যদি রেগুলার কন্টিনিউ করা হয় তাহলে দেখবেন যে আপনাদের ডায়াবেটিসটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। বাট তার মানে আমি এইটা বলতেছি না, অনেক সময় দেখা যায় অনেক ডায়াবেটিক পেশেন্টের অনেক ধরনের কন্ডিশন থাকে। কেউ ইনসুলিন নিতেছে, কেউ ওষুধ কন্টিনিউ করতেছে, অনেকের দেখা যায় অ্যাকিউট পর্যায়ে আছে, অনেকের ক্রনিক পর্যায়ে চলে যায়, অনেকে বছরের পর বছর ভুগতেছে। তো অনেক ক্ষেত্র ভেদে সেটার জন্য এই প্রসেসে রেজাল্ট আসতে অনেকের সময় লাগতে পারে। সো আপনারা একটু ধৈর্য ধরে যদি এই যে নিয়মটা আমি বললাম সেটা যদি আপনারা খেতে পারেন তাহলে আস্তে আস্তে দেখবেন অনেকের হয়তো খুব আর্লি রেসপন্স আসবে, অনেকের হয়তো একটু সময় নিয়ে রেসপন্স আসবে। বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বা খুব কম সময়ের মধ্যে বা একটা সার্টেন পিরিয়ডে আপনারা দেখবেন যে এটা সমাধান আপনি পেয়ে যাবেন। জাস্ট আমি আবার রিপিট করে বলতেছি, এক চা চামচ মেথি দানা বাজারে গিয়ে বললে ফেনিগ্রিক বা মেথি দানা বললেই দিয়ে দেবে। এক চা চামচ মেথি দানা এক গ্লাস পানির সাথে সারারাত্র ভিজবে, সকালবেলা ঘুম থেকে উঠে শুধু পানিটা খেতে হবে। যদি এই প্রসেসটায় নিয়মিত কন্টিনিউ করেন ইনশাল্লাহ এটার মধ্যে একটা রেজাল্ট আপনারা পাবেন। আরেকটা কথা যেটা না বললেই না, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অন্যতম প্রধান বাধা হলো চিনি। তো যারা চিনি কন্টিনিউ করেন, চিনি খান বা চিনি জাতীয় কোনো খাবার আপনারা খাইতেছেন, তারা অবশ্যই এই বিষয়টা সচেতন থাকবেন যেন চিনি জাতীয় কোনো খাবার না খাওয়া হয়। আই রিপিট, যদি আমার এই ফর্মুলাটায় আপনি উপকার চান তাহলে দুইটা জিনিস ফলো করতে হবে। এক হলো চিনিটাকে টোটালি বর্জন করতে হবে, পাশাপাশি হলো মেথি দানাটা নিয়মিত কন্টিনিউ করতে হবে। তো অ্যাপ্রক্সিমেট আমি বলে থাকি যে 3-4 মাসের মধ্যে মোটামুটি ভালো একটা রেসপন্স প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রেই আসে। আবার অনেকে বলে, ডাক্তার সাহেব আমার তো ডায়াবেটিস হয় নাই এখনও, আমি কি তাহলে এটা খেতে পারবো? তো তাদের জন্য বলা হলো আপনারা অবশ্যই খেতে পারবেন, বাট আপনাদের জন্য ইয়ে হলো যে 2 মাস খেয়ে 1 মাস ছেড়ে দিবেন। 2 মাস খাবেন একটা না, এরপর 1 মাস বা 1.5 মাস গ্যাপ দিয়ে দিবেন। তো এরকমভাবে রেগুলার কন্টিনিউ করতে পারবেন, আর না হলে অন্যান্য ফিজিক্যাল প্রবলেম হতে পারে। সো ভিউয়ার্স, আজকের এই পোস্টটা, ইনশাল্লাহ নতুন কোনো পোস্টে বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আরেকটা কথা যেটা না বললেই না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ এ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটাই মেডিকেল রিলেটেড একমাত্র উপায় না। আপনারা যে কোনো প্রবলেমের জন্য, মানে স্বাস্থ্যগত যে কোনো প্রবলেমের জন্য আপনারা চেষ্টা করবেন নিকটস্থ কোনো রেজিস্টার্ড ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য। আর আমি যে বিষয়ে আলোচনা করলাম সে বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করে জেনে নিতে পারেন। আমার ফোন নম্বর হলো 01785857116। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা, বাংলাদেশ। আরেকটা কথা যেটা হলো, আমার ইউটিউব যে চ্যানেল সেটা হলো ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি, আর ফেসবুক ফ্যান পেজ হলো আপনার ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি হাইফেন দিয়ে ডক্টর। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে দেখা হবে, কথা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।